দিকে দিকে বোমা দিকে দিকে বিস্ফোরণ এমনকি প্রাণ পর্যন্ত যাচ্ছে কারোর হাত উড়ে যাচ্ছে এই রকমের একটি ঘটনা কেশপুরে অর্থাৎ কেশপুর কাণ্ডে বিস্ফোরক দাবি এবার করলেন আহত তৃণমূল কংগ্রেস কর্মী স্ত্রী বারবার শীর্ষ নেতৃত্বকে জানিয়েছে আহত রফিকুলের স্ত্রী তিনিই দাবি করেছেন এমনকি কোন্দল মেটানোর উদ্যোগ নেওয়া হয়নি একেবারে বিস্ফোরক অভিযোগ করছেন আহত রফিকুলের স্ত্রী এবং সেই কারণেই হাত খোয়াতে হলো তার স্বামীকে কেশপুরের বারুদ মুক্ত করুন অর্থাৎ কেশপুরকে বারুদ মুক্ত করবার আর্জি পর্যন্ত জানিয়েছেন তিনি রিপাবলিক বাংলাকে এক্সক্লুসিভ জানিয়েছেন শুনুন তারপরে পরে শুনুন যে মহাতজ্ঞা শিউলি সাহাকে আমরা বারবার নিবেদন জানাচ্ছি সে কোনো কাজ হচ্ছে না মানে এটা হচ্ছে আপনার তৃণমূলের গোষ্ঠী কোন্দলের ফল হ্যাঁ আপনার স্বামীও তৃণমূল হ্যাঁ আমার স্বামীও তৃণমূল করে তারা মেরেছে তারাও তৃণমূল হ্যাঁ তারাও তৃণমূল করে এই কি দুটো দল হয়ে গেছে একটা পুরাতন দল যারা ছিল তারা আর আমার স্বামীরা নতুন দল কথা বলুন কালকে আমরা শিউলি সাহার সাথে কথা বলেছিলাম শিউলি সাহা বলছে যে না এখানে কোনো গোষ্ঠী কোন্দল নেই বিজেপি সিপিএম সবাই এটা কেন গা করছে নি মহাতজ্ঞা 8 লাখ টাকা দিয়েছে শিউলি সাহাকে আমরা যেটাই বলছি আবেদন কিছু কেন না হলো কালকে মহাতজ্ঞার ছেলেকে সূর্যকে ওখে ওরা হলো কি করলে তুলে নিয়ে গেল পুলিশে তারপরে তখনই ছেড়ে দিল কিন্তু নতুন যে নতুন দলটা আছে আমার ওই ওই টিনের ছেলেদেরকে তিনজনকে নিয়ে গেছে তাদেরকে এখন তো ছাড়েনি তাহলে তার টাকার জোর আছে বলে তাকে ছেড়ে দিল তাহলে আর তিনজনকে এখানে ছাড়লো নি আবেদন করবেন বোমা উদ্ধার হোক বা বারুদ আমি এটাও চাই বোমা উদ্ধার হোক আর আমার স্বামীর যে এরকম ক্ষতি হয়েছে বিচার হোক আমার ছেলেরা যে এরকম হলো কিন্তু আমার ছেলেদের সেসব তোমাদেরকেই দেখতে হবে একেবারে স্পষ্ট অভিযোগ করলেন তিনি অর্থাৎ এর আগেও বারংবার যে অভিযোগ সামনে এসেছে গোষ্ঠী কোন্দল সেই গোষ্ঠী কোন্দলের জেরে এইরকম একটি ঘটনা ঘটেছে রফিকুলের স্ত্রী তিনি স্পষ্ট করে জানিয়েছেন কিন্তু যারা শীর্ষ নেতৃত্ব জেলার যারা শীর্ষস্থানে রয়েছেন তারা এই ব্যাপারে উদাসীন অর্থাৎ তারা কোনো রকমের কোনো পদক্ষেপ করেনি যে কারণের জন্য এইরকম ঘটনা ঘটল কেশপুরে অর্থাৎ তৃণমূলের গোষ্ঠী কোন্দল এবং সেই গোষ্ঠী কোন্দলে কার্যত রক্তাক্ত কেশপুর এবং মূলত যে তৃণমূল কংগ্রেসের কর্মী রফিকুলের জখম হওয়ার ঘটনা এবং জখম হওয়ার পর তার স্ত্রী কি দাবি করেছিলেন কি কি অভিযোগ সামনে এনেছেন আরো একবার শোনাবো তারপরে পরে শুনুন যে মহাতজ্ঞা শিউলি সাহাকে আমরা বারবার নিবেদন জানাচ্ছি সে কোনো কাজ হচ্ছে না মানে এটা হচ্ছে আপনার তৃণমূলের গোষ্ঠী কোন্দলের ফল হ্যাঁ আপনার স্বামীও তৃণমূল হ্যাঁ আমার স্বামীও তৃণমূল করে তারা মেরেছে তারাও তৃণমূল হ্যাঁ তারাও তৃণমূল করে এই কি দুটো দল হয়ে গেছে একটা পুরাতন দল যারা ছিল তারা আর আমার স্বামীরা নতুন দল কথা বলুন কালকে আমরা শিউলি সাহার সাথে কথা বলেছিলাম শিউলি সাহা বলছে যে না এখানে কোনো গোষ্ঠী কোন্দল নেই বিজেপি সিপিএম সবাই এটা কেন গা করছে নি মহাতজ্ঞা 8 লাখ টাকা দিয়েছে শিউলি সাহাকে আমরা যেটাই বলছি আবেদন কিছু কেন না হলো কালকে মহাতজ্ঞার ছেলেকে সূর্যকে ওখে ওরা হলো কি করলে তুলে নিয়ে গেল পুলিশে তারপরে তখনই ছেড়ে দিল কিন্তু নতুন যে নতুন দলটা আছে আমার ওই ওই টিনের ছেলেদেরকে তিনজনকে নিয়ে গেছে তাদেরকে এখন তো ছাড়েনি তাহলে তার টাকার জোর আছে বলে তাকে ছেড়ে দিল তাহলে আর তিনজনকে এখানে ছাড়লো নি আবেদন করবেন বোমা উদ্ধার হোক বা বারুদ আমি এটাও চাই বোমা উদ্ধার হোক আর আমার স্বামীর যে এরকম ক্ষতি হয়েছে বিচার হোক আমার ছেলেরা যে এরকম হলো কিন্তু আমার ছেলেদের সেসব তোমাদেরকেই দেখতে হবে অর্থাৎ এই বোমার আঘাতেই হাত উড়ে গিয়েছে তৃণমূল কংগ্রেসের কর্মী এবং তৃণমূল কংগ্রেসের কর্মী স্ত্রী তিনি যেমনটা পরিষ্কার করে দাবি করছেন যে এই গোষ্ঠী কোন্দলের ঘটনা নতুন নয় এর আগেও এই ঘটনা প্রকাশ্যে এসেছে এবং তখন মূলত দৃষ্টি আকর্ষণ করবার চেষ্টা করেছিলেন তারা জেলার যারা শীর্ষ নেতৃত্ব রয়েছে তাদের কিন্তু একেবারে এই যে ঘটনা ঘটছে দিকে দিকে যে ঘটনা ঘটছে তৃণমূল কংগ্রেসের গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে আসছে এবং এই যে অন্দরের দ্বন্দ্ব প্রকাশ্যে আসছে এতে তো তৃণমূল সুপ্রিমো তিনিও বক্তব্য রেখেছেন এবং তিনি বক্তব্য রাখতে গিয়ে একবারে স্পষ্ট বার্তা দিয়েছেন আদি বা নব্য বলে কোনো জিনিস না অর্থাৎ ঐক্যবদ্ধভাবে দল চালাতে হবে ঐক্যবদ্ধভাবে থাকতে হবে কিন্তু তারপরেও কেন গোষ্ঠী কোন্দল তৃণমূলের কোন্দলেই রক্তাক্ত হয়ে উঠছে কেশপুর দফায় দফায় এবং খোদ তৃণমূল বিধায়কের বিরুদ্ধেই বিস্ফোরক অভিযোগ আনা হচ্ছে এবং এই অভিযোগ মূলত যারা করছেন তারা স্থানীয় তৃণমূল নেতৃত্ব শুনুন দাদা কেশপুর বারবার ধরে উত্তপ্ত হয়ে উঠছে পঞ্চায়েত ভোটের আগে এটা কতটা তাৎপর্যপূর্ণ দাদা এই যে আপনাদেরই গোষ্ঠী কোন্দল স্যার আমাদের গোষ্ঠী কোন্দল স্যার আর কোনো থাকে না স্যার এই মহাতাই বলে যে ব্যক্তি স্যার উনি হঠাৎ কিছু মানুষকে পয়সা খাইয়ে পয়সার প্রলোভন করে ও শুধু বারবার বলে আমি অঞ্চল সভাপতি হয়ে গেছি সরা আমার দিকে আয় স্যার সকালে ক্ষমতা দখলের লড়াই হ্যাঁ স্যার ক্ষমতা দখলের লড়াই পয়সার বিনিময়ে ক্ষমতা শীর্ষ নেতৃত্বকে জানিয়েছিলেন হ্যাঁ স্যার বারবার জানানো হয়েছে স্যার এমএলএ ব্যবস্থা নেয়নি না স্যার কোনো ব্যবস্থা নেয়নি আপনাদের এমএলএ তো শিউলি স্যার রাজ্যের মন্ত্রী তাকে জানিয়েছে হ্যাঁ স্যার তাকে জানানো হয়েছে স্যার কি বলেছেন উনি বলছে আচ্ছা ঠিক আছে ও ঠিক হয়ে যাবে তোমরা তোমাদের কাজ করো তোমরা যেমন হয়ে চালাচ্ছো চালাও
গুরুত্ব না দেওয়াতেই আজকে এই পরিস্থিতি। হ্যাঁ তবে স্যার সমস্ত আজকের এই এই যে অশান্তি, অশান্তির সমস্ত মূলে মাস্টার মাইন্ড সেটা হচ্ছে আমাদের ম্যাডাম শিউলি স্যার, মন্ত্রী শিউলি স্যার, তার জন্য গোষ্ঠী কমিটি। হ্যাঁ হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার একদম, এটা একদম পুরো বাস্তব। কি বল, কোথাও ছোট ছোট শিশুর প্রাণ চলে যাচ্ছে, কোথাও তৃণমূল কংগ্রেসের কর্মী, অর্থাৎ তারাও তো তৃণমূলে করেন কিন্তু তাদের হাত উড়ে যাচ্ছে। রফিকুল আলীর ঘটনা দেখুন, কেশপুরের যে ছবিটা আপনাদের সামনে আমরা তুলে ধরছি, অথচ স্থানীয় নেতৃত্ব বিধায়ক তিনি পরিষ্কার করে বলছেন যে এটি মূলত একটি চক্রান্ত, অর্থাৎ কেশপুরকে অশান্ত করবার চেষ্টা করছে সিপিএম এবং বিজেপি, আর সবটাই বিরোধীদের চক্রান্ত বলে উল্লেখ করা হচ্ছে। কেশপুর বিস্ফোরণ কাণ্ডে তৃণমূল গোষ্ঠীদ্বন্দ্বের তত্ত্ব উড়িয়ে দিলেন রাজ্যেরই পঞ্চায়েত প্রতিমন্ত্রী শিউলি সাহা। বিরোধীদের প্রলোভনে পা দিচ্ছে কোন ওখানে ভারতীয় জনতা পার্টি প্রলোভন, আর সিপিএম ওখানে চরকায় শুরু করেছে সেই আগের খেলা। এখানে বলছেন গোষ্ঠী কন্দল নয়, নয় কোন গোষ্ঠী আমাদের নেই, দেখুন সবাই আছে। এ নিয়ে কেউ যদি মানে বিরোধীদের প্রলোভনে পা দেয় সেটাকে আমরা মেনে নেব না। অর্থাৎ শিউলি সাহ তিনি পরিষ্কার করে বলছেন যে বিরোধীদের চক্রান্ত, অর্থাৎ বিরোধীরা এই রকম ঘটনা ঘটাচ্ছে, নিশানায়কে সিপিএম রয়েছে এবং বিজেপি রয়েছে, কিন্তু তৃণমূল কংগ্রেসের যিনি কর্মী, অর্থাৎ এক কথা বলতে গেলে রফিকুল আলী, তার স্ত্রী, তিনি কিন্তু পরিষ্কার করে বলছেন যে দলের মধ্যে কোন্দল রয়েছে এবং এই যে কোন্দল তা বারংবার শীর্ষ নেতৃত্বকে জানানো হয়েছে যাতে মিউচুয়াল হয়ে যায়, সেই বিষয়টিও উল্লেখ করেছেন তিনি, কিন্তু কোনো রকমভাবেই কোনো সমস্যার সমাধান হয়নি। আদি এবং নব্বের মধ্যে ঝামেলা যেই কারণে রীতিমতো হাত উড়ে গেল এই তৃণমূল কংগ্রেসের কর্মী এবং তার স্ত্রীর দাবি এমনটাই, আরও একবার শোনাবো। তারপরে পরে শুনুন যে মহাতাজা শিউলি সাহাকে আমরা বারবার নিবেদন জানাচ্ছি, সে কোনো কাজ হচ্ছে না। মানে এটা হচ্ছে আপনার তৃণমূলের গোষ্ঠী কোন্দলের ফল? হ্যাঁ। আপনার স্বামীও তৃণমূল? হ্যাঁ আমার স্বামীও তৃণমূল করে। তারা মেরেছে, তারাও তৃণমূল? হ্যাঁ তারাও তৃণমূল করে। এই কি দুটো দল হয়ে গেছে, একটা পুরাতন দল যারা ছিল তারা আর আমার স্বামীরা নতুন দল। কথা বলুন, কালকে আমরা শিউলি সাহার সাথে কথা বলেছিলাম, শিউলি সাহা বলছে যে না এখানে কোনো গোষ্ঠী কোন্দল নেই, বিজেপি সিপিএম সবাই এটা কেন গা করছে নি, মহাতাজা 8 লাখ টাকা দিয়েছে শিউলি সাহাকে, আমরা যেটাই বলছি আবেদন কিছু কেন না হলো, কালকে মহাতাজা ছেলেকে সূর্যকে ওখে ওরা হলো কি করলো তুলে নিয়ে গেল পুলিশে, তারপরে তখনই ছেড়ে দিল। কিন্তু নতুন যে নতুন দলটা আছে আমার ওই ওই টিনের ছেলেদেরকে তিনজনকে নিয়ে গেছে, তাদেরকে এখন তো ছাড়েনি, তাহলে তার টাকার জোর আছে বলে তাকে ছেড়ে দিল, তাহলে আর তিনজনকে এখানে ছাড়লো নি। আবেদন করবেন বোমা উদ্ধার হোক বা বারুদ? আমি এটাও চাই বোমা উদ্ধার হোক, আর আমার স্বামীর যে এরকম ক্ষতি হয়েছে বিচার হোক, আমার ছেলেরা যে এরকম হলো, কিন্তু আমার ছেলেদের সেসব তোমাদেরকেই দেখবে। এবং কেশপুরের এই যে ঘটনা আপনাদের সামনে রয়েছে, একেবারে স্পষ্ট বক্তব্য তার। একদিকে যখন বিধায়িকা তিনি বলছেন যে মূলত এখানে কোনো রকমের কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই, সবটাই বিরোধীদের চক্রান্ত এবং সিপিএম এবং বিজেপি তারা নেপথ্যে থেকে এইরকম একটি ঘটনা প্রকাশ্যে আনছে, অন্যদিকে তৃণমূল কংগ্রেসেরই কর্মী তার স্ত্রী, অর্থাৎ যে জখম হয়েছেন তার স্ত্রী, পরিষ্কার করে বলছেন দলের মধ্যেই কোন্দল রয়েছে, আদি এবং নব্বের মধ্যে ঝামেলা যে কারণে এইরকম ঘটনা প্রকাশ্যে আসছে। আর এই মুহূর্তে যে ছবি আপনাদের সামনে, যেমনটা আপনাদেরকে জানাচ্ছিলাম, বিভিন্ন জায়গা থেকে যেভাবে বোমা উতার হচ্ছে, বিস্ফোরণের ঘটনা ঘটছে, মিনাকার ছবি দেখতে পাচ্ছেন কেশপুর এবং একই সঙ্গে সাঁইথিয়া ও কাকিনাড়ায়, অর্থাৎ প্রত্যেকটা জায়গায় বোমা উদ্ধার। কেন এত বিপুল পরিমাণে বোমা এবং কোথায় রাখা ছিল বোমাগুলো, কি কারণে বোমা মজুত করা হচ্ছে, এবং একই সঙ্গে এই যে একের পর এক প্রাণ যাচ্ছে বোমা বিস্ফোরণের ঘটনায়, শিশুরা তারা খেলতে গিয়ে বল ভেবে সেই বোমা বিস্ফোরণ হচ্ছে এবং তাতে তাদের প্রাণ চলে যাচ্ছে, এর দায় কারা নেবে, অর্থাৎ প্রশাসনের তরফ থেকে যে অভিযোগ এবং একই সঙ্গে প্রশাসনের তরফ থেকে যে আশ্বাস সামনে আসছে যে বিভিন্ন জায়গা থেকে বোমাগুলো তারা রিকভার করছেন, কিন্তু প্রশ্নটা তো অন্য জায়গায়, গোটা রাজ্যের যা পরিস্থিতি, রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে যে পরিমাণে তাজা বোমা উদ্ধার হচ্ছে, বোমা বিস্ফোরণের ঘটনা ঘটছে, এমনকি শুধুমাত্র যে শিশুরা আক্রান্ত হচ্ছেন তা তো নয় সাধারণ মানুষ, এবং একই সঙ্গে শাসক দলের নেতারা পর্যন্ত জখম হচ্ছেন, ছোটখাটো ঘটনা এবং সেখান থেকে বচসা তারপরে বোমাবাজির মতন ঘটনা। আর এরই পাশাপাশি যেমনটা পঞ্চায়েতে ভোটের কথা, অর্থাৎ কিছুক্ষণ আগে আপনাদেরকে জানাচ্ছিলাম, একেবারে বছর ঘুরতেই পঞ্চায়েত নির্বাচন রয়েছে এবং সেই পঞ্চায়েত ভোটের আগেই দিকে দিকে বোমা এবং বারুদের স্তূপ, বিরোধীরা তারাও সোচ্চার রয়েছেন। এর আগেও মিনাকায় তৃণমূলের নেতা আবু হোসেন গায়নের বাড়িতে সেখানে বোমা বিস্ফোরণে মৃত্যু হলো এক শিশুর, যেমনটা আপনাদেরকে জানাচ্ছিলাম যে মিনাকায় সেখানে শিশু মৃত্যুর পর্যন্ত ঘটনা, বোমা ফেটে এবং বোমাকে নারকেল ভেবে মাচা থেকে পাড়তে গিয়ে বিস্ফোরণে মৃত্যু হয় ওই নাবালিকার, অর্থাৎ ওই নাবালিকা শিশুর তার পরিবারের সদস্যরা কি জানাচ্ছেন, কতটা মর্মাহত তারা এই ঘটনায় দেখুন। নাতি মারা গেছে, তিন ধরে মারা গেছে, তা অতিষ্ঠানের মধ্যে, আমি তো এখানে 7 নম্বর মূর্তি বক্সরা,
মানে কাদের বাড়িতে গেছে ওখানে? ও গেছে মামার বাড়ি, নানা মামার বাড়ি গেছে। ওখান থেকে ভাড়া ভাড়া আসা, এই জায়গায় মেয়ে গেছে, জোগাড় করতে এই জায়গা তো সেই হিসাবে ঘুরতে গেছে। কতজন গেছে ওরা? কতজন মিলে ওরা? ওরা মাত্র চারজন, দুই দুই মা পর তিন মা, দুটো ওরা দুই লোকে আর দুটো বউ। যে মেয়ে মারা গেছে তার কোলে একটা আছে। পরে শুনলাম যে বোম মারছে। আচ্ছা আচ্ছা, বোম মাস্টার মারা গেছে মানে ওর বাড়ি ওরা তো বেড়াতে গেছে। আচ্ছা, কতদিন আগে গেছে এখান থেকে? যোগাযোগ করতে পেরেছি সিপিএম নেতা সুজন চক্রবর্তীর সঙ্গে। সুজন বাবু, গোটা রাজ্যের যে ছবি, শুধুমাত্র যে মিনাখায় শিশু মৃত্যু হচ্ছে তা তো নয়, কিছুদিন আগে কাকিনাড়া এবং সাঁইথিয়া কেশপুর বিভিন্ন জায়গায় যেভাবে বোমাবাজির ঘটনা, তৃণমূল কংগ্রেসের কর্মীরাও জখম হচ্ছেন, কি বলবেন? কালকে মিরাখাতে শিশু মৃত্যু হলো, তার আগে কেশপুর, কেশপুরের আগে সাঁইথিয়া, বাসন্তী, কাকিনাড়া, নৈহাটি, নরেন্দ্রপুর, কি হচ্ছে এটা? আজকে সকালে কুলটি পারুদের টুপের ওপরে বাংলাটা দাঁড়িয়ে আছে। মুখ্যমন্ত্রী বলেছিলেন এক সপ্তাহের মধ্যে সবনাকে উদ্ধার করা হবে, দেখা গেল মুখ্যমন্ত্রী ফেইল, পুলিশ মন্ত্রী ফেইল, নাকের ডগায় বোমা বারুদের কারবার চলছে, বিস্ফোরণ চলছে, মানুষ মারা যাচ্ছে, কম বয়সী হোক আর বেশি বয়সী হোক মানুষের কোনো নিরাপত্তা নেই। তৃণমূলের কে কত বড় হবেন, কে কার চাইতে বড় দখলদারি করবেন, কে লুঠের ভাগ কত নেবেন, তার জন্য লড়াই, তাতে মানুষের মৃত্যু হচ্ছে কেন? পুলিশ মন্ত্রী যা বলেছিলেন সেটা ফেল করলেন কেন? কোনো কিছুই ব্যবস্থা করা যাবে না, শুধু বোমা বন্দুক। পঞ্চায়েত ইলেকশন অনেক বাকি আছে, যে রেটে চলছে এ রেটে যদি চলতে থাকে তৃণমূলের নেতাদের তো রোজই হাত পা উঠছে, বিপজ্জনক, এটা হতে পারে না কখনো। সুজন বাবু, শুধুমাত্র কি ক্ষমতার আস্ফালন, নাকি সামনে পঞ্চায়েতে নির্বাচন রয়েছে, মানুষকে কিছুটা হলো ভয় দেখানো, যে কারণে বিভিন্ন জায়গা থেকে এই রকম বিপুল পরিমাণে শুধু বোমা মজুত রাখা তা নয়, তাজা বোমা পর্যন্ত উদ্ধার? ক্ষমতার আস্ফালনটা জরুরি হচ্ছে পঞ্চায়েতে দখলটা কার থাকবে, তার মানে লুঠের ভাগ কে পাবেন, লুঠের ভাগ পেয়ে লুঠের ভাগ পাঠাতে হবে কালীঘাটে, লুঠের ভাগ কে পাবেন যার হাতে পঞ্চায়েত থাকবে, পঞ্চায়েত কার হাতে থাকবে যার হাতে দাপট থাকবে, দাপট কার হাতে থাকবে যার হাতে বোমা বেশি থাকবে? দুষ্কৃতি রাজত্ব হলে যা হয় তাই হচ্ছে, গণতন্ত্র বলে কিছু নেই, দুষ্কৃতি রাজত্ব চলছে পশ্চিমবাংলায়। তা বলে প্রাণের বিনিময়ে এইরকম ভাবে ক্ষমতার আস্ফালন বা ক্ষমতা দখল? এইটাই তো আমরা বারবার বলছি, দিস ইজ হোয়াট ইজ তৃণমূল। দুষ্কৃতিরা মিলিয়ে একটা দল তৈরি করেছেন, তার নাম দিয়েছেন তৃণমূল কংগ্রেস, তার নেতা বানিয়েছেন মমতা ব্যানার্জিকে, তারা দাপিয়ে বেড়াচ্ছে, মানুষের কোনো অধিকার ঠধিকার থাকছে না, বিপজ্জনক চেহারা পশ্চিমবাংলা। অনেক অনেক ধন্যবাদ জানাবো সিপিএম নেতা সুজন চক্রবর্তী, তিনি এই মুহূর্তে আমাদের সঙ্গে ছিলেন এবং তিনিও পরিষ্কার করে বললেন যে মূলত ক্ষমতা দখলের জন্যই কি তাহলে শাসক দল বা এই যে বিপুল পরিমাণে বোমা বিভিন্ন জায়গায় মজুত করা হচ্ছে, অভিযোগ বারংবার উঠছে যে শাসক দলের নেতা কর্মীরা তারাই ঘটনার সঙ্গে যুক্ত রয়েছেন এবং যে ঘটনা বারংবার প্রকাশ্যে আসছে সেই দায় কে নেবে, অর্থাৎ দুটো শিশুর প্রাণ চলে যাওয়া, শুধু প্রাণ চলে যাওয়া তার পাশাপাশি যে ঘটনা ঘটছে যে কেবলমাত্র শাসক দলের কর্মীদের মধ্যে এই যে দ্বন্দ্ব, অর্থাৎ বারংবার যে খবরটা প্রকাশ্যে আনা হচ্ছে বা প্রকাশ্যে আসছে যে শাসক দলের কোন্দল, অর্থাৎ আদি এবং নব্বের মধ্যে এই যে ঝামেলা তার জেরে বোমাবাজির পর্যন্ত ঘটনা। আর আমরা একটু মিনাখার দিকেও নজর রাখবো, সন্তু আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে, একই সঙ্গে চিটপা আমাদের সঙ্গে রয়েছে। সন্তু, কিছুক্ষণ আগেই তোমার সঙ্গে কথা হচ্ছিল, মিনাখার মানুষজন তারা মুখে কার্যত একেবারে কুলো পেটেছেন, তারা ভয়ে রয়েছেন, ত্রস্ত রয়েছেন যে যাকে গ্রেপ্তার করা হচ্ছে সে কোন দলে তা এখনো পর্যন্ত স্পষ্ট করতে পারছেন না তারাও। দেখো, আবু হোসেন চৌধুরীর এই বাড়ি, এই বাড়ির তুমি ছবি দেখানোর চেষ্টা করবো, রজনীকান্ত বেড়া সেই ছবি দেখাবে, তুমি দেখতে পাচ্ছ ইট কিন্তু ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে, কোনো একটা অংশ আমরা দেখতে পাচ্ছি এখনও ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে, সেটা দেহাংশ কি অন্য কিছু সেটা বোঝা যাচ্ছে না, তোমায় দেখানোর চেষ্টা করবো। চারিদিকে ইট ছড়িয়ে পড়ে রয়েছে, এটা চিলেকটার বাড়ি এবং সেই চিলেকটার নিচেই, অর্থাৎ এই বাড়িটায় যে রুমটা এই মুহূর্তে দেখতে পাচ্ছ সেই রুমের ভেতরেই কিন্তু বিস্ফোরণের ঘটনা ঘটে। এই মুহূর্তে পুলিশ সেই রুমের মধ্যে ঢুকতে দিচ্ছে না, সেই কক্ষের মধ্যে ঢুকতে দিচ্ছে না। এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ চারিদিকে কিন্তু ছড়িয়ে ছিটিয়ে জিনিসপত্র পড়ে রয়েছে এবং বোঝা যাচ্ছে যে কিছুটা পরিষ্কার করার চেষ্টা চালানো হয়েছে ঝাঁটা দিয়ে। তুমি ঝাঁটার ছবি দেখানোর চেষ্টা করবো, ঝাঁটা দিয়ে এইখানেই পরিষ্কার করানোর
করার চেষ্টা করা হয়েছে এবং এখানে যে বোমা বা বন্দুক মজুদ করা ছিল তা কিন্তু অভিযোগ করছেন স্থানীয়রা। এবং এই বোমা আর বন্দুক কিন্তু ঘটনা ঘটার সঙ্গে সঙ্গেই আবু কিন্তু এই বাড়ি থেকে সেই বোমা এবং বন্দুক সরানোর কাজ শুরু করে। এই মুহূর্তে তোমার দেখানোর চেষ্টা করব এই যে যে জিনিস পড়ে রয়েছে ইটের সঙ্গে তা দেহাংশ বা অন্য কিছু কিনা সেটা পরিষ্কার নয়। আমি আবারও বলবো দেহাংশ বা অন্য কিছু কিনা পরিষ্কার নয়, কিন্তু একটি পিণ্ড পড়ে রয়েছে কিসের সেটা পরিষ্কার নয়। এবং চারিদিকে কিন্তু ইট ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে, তন্ময় তুমি দেখতে পাচ্ছ। একদম টপ ভিউ আমরা ছবি দেখানোর চেষ্টা করছি, এই রুমটার ভেতরেই কিন্তু ঘটনা ঘটে। এবং যে আবুর ভাগ্নি অর্থাৎ যে মামা বাড়ি এসেছিল যে শিশু, সেই শিশুর মৃত্যু কিন্তু এই রুমের ভেতরেই হয়েছে। এই মুহূর্তে যে ছবি দেখতে পাচ্ছি, এক চারিদিকে কিন্তু পুলিশ আধিকারিকরা রয়েছেন, সিভিক ভলেন্টিয়াররা রয়েছেন, তারা কিন্তু গোটা পরিস্থিতির দিকে নজর রাখছেন। ইতিমধ্যে আবুকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। শুধু এই ঘটনা প্রথম নয়, তোমায় যেমনটা জানাচ্ছিলাম, সৃজিতাকে যেমনটা জানাচ্ছিলাম যে এই ঘটনা প্রথম নয়, এর আগেও বন্দুকের কারখানা অর্থাৎ অস্ত্র তৈরির কারখানাতেও কিন্তু আবুকে হাতে নাতে পাকড়াও করা হয়। হাতে নাতে পাকড়াও করার পর তিনি বেশ কিছুদিন জেলেও ছিলেন, তারপর তিনি জেল থেকে ছাড়া পান এবং তারপর এই ঘটনা আবারও। এবং এলাকায় যথেষ্ট দাপুটে নেতা বলে পরিচিত তৃণমূল নেতা, এমনটাই কিন্তু দাবি স্থানীয়দের। স্বভাবত এই জন্য কিন্তু তিনি মুখ খুলতেও চাচ্ছেন না। এই যে বাড়ির ছাদে আমি দাঁড়িয়ে রয়েছি, সেই বাড়ি মালিকও কিন্তু আমাদের উঠতে দিতে অ্যালাউ করছিলেন না, বারণ করছিলেন, বাধা দিচ্ছিলেন, কিন্তু 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 পুলিশের সহযোগিতায় আমরা এই বাড়ির ছাদে উঠেছি। তোমায় দেখানোর চেষ্টা করবো বস্তার মধ্যেও কিন্তু বোমা মজুদ রাখার যে অভিযোগ, সেই অভিযোগ উঠে আসছে। তুমি দেখতে পাচ্ছ ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে বস্তা। এবং যে এই ঘটনার পর যে এই ছাদের যে পরিস্থিতি ছিল, সেই ছাদ যে পরিষ্কার করার একটা চেষ্টা চালানো হয়েছিল, তার সব থেকে বড় উদাহরণ এখনো ঝাঁটা পড়ে রয়েছে, তুমি দেখতে পাচ্ছ। এবং শুধু তুমি একেবারে ঘটনাস্থলে রয়েছে এবং সকাল থেকে যে ছবি দেখছো তাতে কি মনে হচ্ছে যে এই ছাদের উপরে সেখানে কি বোমা বাঁধার কাজ চলতো নাকি বোমা মজুদ করে রাখা হয়েছিল? দেখো সেটা পরিষ্কার নয়, কিন্তু বোমা যে মজুদ ছিল এই রুমে অর্থাৎ এই যে চিলেকাঠার বাড়ি সেই সেই কক্ষে কিন্তু বোমা মজুদ ছিল, এটা পরিষ্কার। এবং শুধু বোমা নয়, এখানে কিন্তু বন্দুক অর্থাৎ আগ্নেয় অস্ত্র কিন্তু মজুদ ছিল, এমনটাই কিন্তু দাবি স্থানীয়দের। তোমায় দেখানোর চেষ্টা করবো, যদি জুম করে দেখানো যায়, আমি চর্মচোখে যেটুকু দেখতে পাচ্ছি ভেতরে কিন্তু ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে সমস্ত জিনিসপত্র, যেটা আমাদের ক্যামেরায় বোঝা সম্ভব হচ্ছে কিনা সেটা আমি পরিষ্কার বুঝতে পারছি না, তুমি দেখতে পাচ্ছ কিনা বুঝতে পারছি না, কিন্তু এই যে ছবি আমি চর্মচোখে যেটুকু দেখতে পাচ্ছি ভেতরে কিন্তু জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে, সেই ছবি কিন্তু পরিষ্কার। এবং ঘটনার পর যে চিলেকাঠার যে ইট, সেই ইট কিন্তু ভেঙে পড়ে রয়েছে। তোমায় আরও একবার যেটুকু যে বিষয়টা আমি দেখাচ্ছিলাম যে যেই জিনিস পড়ে রয়েছে তা কি কোনো ফল বা কোনো পশুর দেহাংশ বা কোনো শরীরের দেহাংশ কিনা তা স্পষ্ট নয়, কিন্তু একটি পিণ্ডও কিন্তু পড়ে রয়েছে। ইতিমধ্যেই তোমায় জানিয়ে রাখবো ফরেন্সিক আসার কথা রয়েছে, এই এই বাড়িতে ঘুরে যাওয়ার কথা রয়েছে ফরেন্সিকের টিম, কিন্তু সেই টিম এখনও এসে পৌঁছয়নি, তাই গোটা রুমটি কিন্তু বন্ধ করে রাখা হয়েছে, পুলিশ আধিকারিকরা রয়েছেন। কিন্তু এই যে ছাদ, সবথেকে খটকা লাগছে এই ঘটনায় যে ছাদ পরিষ্কার করার কাজ কেন শুরু করলেন আবু। এবং এই ঘটনায় যে বোমা ও আগ্নেয়াস্ত্র ছিল, সেই বোমা ও আগ্নেয়াস্ত্র কোথায় সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা চালালো আবু? একেবারে তাই, তোমরা আমাদের সঙ্গে থাকো। রাজনৈতিক ব্যক্তিত্বদের প্রতিক্রিয়া এ বিষয়ে কি উঠে আসছে শুনুন। যারা বোম বাঁধে, বোম তো যে কেউ বাঁধতে পারে সুতলি দিয়ে, কিন্তু এই যে বারুদটা যেটাকে আমরা আগে বলতাম লাল সাদা, সেই সেই এগুলো আসছে কোথা দিয়ে? আসলে গান অ্যান্ড শেল ফ্যাক্টরি বা যেখানে এই বারুদগুলো তৈরি হয় সেখান দিয়ে কীভাবে স্মাগল হচ্ছে এটাও ইনভেস্টিগেশন করে দেখা উচিত। আমি জানি না কোথা দিবে, যে যারা এটাকে প্রোডাকশন করছে, ল অ্যান্ড অর্ডার আমাদের সাবজেক্ট, যদি ওদের কোনো ফ্যাক্টরি দিয়ে বেরোয় তাহলে ওদের দেখা উচিত, আমাদের যদি কোনো বর্ডার ক্রস করে তাহলে আমাদের দেখা। এই যে কুটির শিল্প টিএমসি তৈরি করছে, গ্রামে গঞ্জে বোমা বাড়ি বাড়ি তৈরি হচ্ছে, পাওয়া যাচ্ছে, কিছুদিন আগে শাসনে পাওয়া গেছে, দেগঙ্গায় পাওয়া গেছে, এখানে পিংলাতে কি বলে কেশপুরে বোমা ফেটে মারা গেছে, এবং দক্ষিণ চব্বিশ পরগনায় তো ব্লকে ব্লকে পাওয়া যাচ্ছে, পশ্চিমবঙ্গ বারুদের স্তূপের উপর বসে আছে, আমরা বারবার বলছি, এগুলো তার প্রমাণ। পঞ্চায়েত নির্বাচন রক্তাক্ত করার জন্য চক্রান্ত চলছে, পুলিশ সব জানে, বোমা ফেটে যাচ্ছে বলে পাবলিক জানতে পারছে, নাহলে এরকম কত বোমা লুকিয়ে রাখা হয়েছে, আর তার যে কী ভয়ঙ্কর পরিণাম হবে এ থেকে বোঝা যাচ্ছে। রাজনৈতিক ব্যক্তিত্বদের প্রতিক্রিয়া আপনাদের সামনে আমরা তুলে ধরলাম, এবং এই মুহূর্তে যে ছবি একেবারে ফার্স্ট অন এক্সক্লুসিভ আপনাদের সামনে তুলে ধরছে রিপাবলিক বাংলা, এবং সেখানে মূলত মেটাল ডিটেক্টর সম্ভবত নিয়েই কিন্তু
এই তল্লাশি করা হচ্ছে, ছানবিন করা হচ্ছে গোটা এলাকা। আর কোনো জায়গায় তাজা বোমা রয়েছে কিনা তা এই মুহূর্তে তদন্ত করে দেখছেন অফিসারেরা। যে ছবি এই মুহূর্তে আপনাদের সামনে রয়েছে, মূলত সাঁইথিয়ার ছবি। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন একেবারে বোমার চাদরে মুড়ে রয়েছে সাঁইথিয়া। স্তরে স্তরে সেখানে বোমা রয়েছে, যত্রতত্র ছড়িয়ে রয়েছে বোমা। আর এই মুহূর্তে যারা বম্ব স্কোয়াডের আধিকারিকরা তারা ঘটনাস্থলে গিয়েছেন এবং মেটাল ডিটেক্টর দিয়ে কিন্তু তারা সেখানে বোমা রয়েছে কিনা তা তদন্ত করে দেখছেন সেখানে রয়েছে কিনা। তবে অবশেষে কি প্রশাসনের হুঁশ ফিরল, স্থানীয় বাসিন্দারা তারাও রীতিমতন প্রশ্ন করতে শুরু করে দিয়েছেন। একের পর এক বিস্ফোরণের ঘটনা যখন ঘটছে, যখন একের পর এক আহত জখম হওয়ার ঘটনা ঘটছে, প্রাণ কেড়ে নিচ্ছে বিস্ফোরণে, তারপরে গিয়ে প্রশাসনের কি টনক আপাতত নড়তে শুরু করে দিয়েছে সেই প্রশ্ন কিন্তু রীতিমতো স্থানীয় বাসিন্দারা করছেন। কারণ ইতিমধ্যে সাঁইথিয়ার ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন যে সেখানে কিন্তু মেটাল ডিটেক্টর নিয়েই তদন্তকারী অফিসাররা তারা গিয়েছেন এবং সেখানে বোমা আর কিছু রয়েছে কি না তা জানবার তারা চেষ্টা করছেন। গোটা রাজ্যের ছবি কিছুক্ষণ আগে আপনাদের সামনে আমরা তুলে ধরেছিলাম, একদিকে হাত উড়ে যাচ্ছে, একদিকে পা উড়ে যাচ্ছে বোমা বিস্ফোরণে, এমনকি শিশুদের প্রাণ পর্যন্ত চলে যাচ্ছে। অর্থাৎ কোনো জায়গা থেকেই কিন্তু যে খবরগুলো উঠে আসছে বিভিন্ন জায়গা থেকে বোমা বিস্ফোরণে যে একের পর এক প্রাণ কেড়ে নেওয়ার ঘটনা ঘটছে, যেভাবে জখম হয়ে হাত পা উড়ে যাচ্ছে তৃণমূল কংগ্রেস কর্মী এমনকি সাধারণ মানুষেরও, তার প্রেক্ষিতে দাঁড়িয়ে প্রশাসনের ভূমিকা নিয়ে রীতিমতন প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে কিন্তু যে ছবি এই মুহূর্তে সাঁইথিয়ার, সেখানে কার্যত মেটাল ডিটেক্টর নিয়ে তদন্তকারী অফিসাররা তারা যান এবং সেখানে আর কোনো বোমা মজুত রয়েছে কিনা তা তারা তদন্ত করে দেখবার চেষ্টা করছেন। কিন্তু স্থানীয় বাসিন্দারা তারা রীতিমতন ক্ষোভ উগড়ে দিচ্ছেন প্রশাসনের ভূমিকায় যে এত দেরিতে কেন প্রশাসকরা বা এই তদন্ত হচ্ছে, আগে থেকে যদি কোনো রকমভাবে পদক্ষেপ নেওয়া হতো তাহলে তো এতগুলো প্রাণ অকালে চলে যেত না, এইরকমভাবে বোমা বিস্ফোরণে হাত উড়ে যেত না, এমনকি পা পর্যন্ত উড়ে যেত না, তাহলে কেন প্রশাসন সেই সময় কোনো রকমের কোনো পদক্ষেপ নিল না। অবশেষে যখন এই দুর্ঘটনাগুলো প্রকাশ্যে আসছে, যখন একটার পর একটা প্রাণ এই বিস্ফোরণের ঘটনা চলে যাচ্ছে, তারপরে গিয়ে কেন টনক নড়ছে প্রশাসনের, যদি তারা আগে থেকে পদক্ষেপ নিতেন তাহলে তো এতটা হলেও এইরকম কোনো ঘটনা ঘটতো না।